<applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره

ই ইহান না সুত্তাকু আব্বা কুমুল্লাজি খালাগা কুম মি নাফ সিম আহেদা ও খালাগা মিহা জ জাহা বাসা মিনহুুমারে জলান কাথি রমমানসা পত্যাকুললা হাল্লাজি তাসা আলু নাবেহ ওলারা হাম ইননাল্লা হাকান আলাই কুম রাখি বা সম্মাননিত দর্শকমণ্ডল সর্ব প্রথমী আল্লাহগুল আলামীনের সুক্রে করছি যে। এই পিস টিভি বাংলার মাধ্যমে আপনাদের কাছে আমরা ইসলামের খাঁটি চিত্র তুলে ধরার একটা চেষ্টা চালিয়েছি এবং সেখান থেকে আপনারা উপকৃত হচ্ছেন আল্লাহর লাখ লাখ শুক্রিয়া এই মর্মে একটুখানি আল্লাহর শুকুর গুজারি করছি আলহামদুলিল্লাহ অতঃপর আমাদের প্রিয় নবী মানবতার কাণ্ডারী বিপ্লবী জননেতা আদর্শ মানব মহানবী হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ দর্শক বৃন্দ আজ আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল অমুসলিমের সাথে ইসলামের ব্যবহার অর্থাৎ আমরা যেখানে বাস করি যে দেশে বাস করি তার আগে পিছে ডানে বামে আমরা আমাদেরই মতো কিছু মানুষের সাথে বাস করি আমরা মুসলিম বলছি কেন যে এক আল্লাহতে বিশ্বাসী হয়েছি বলে আমরা মুসলিম আল্লাহ এক বলে এই আল্লাহর সঙ্গে সুসম্পর্ক ওরা গঠন করতে পারেনি বলে তাদেরকে আমরা অমুসলিম বলে চিনি তবে জন্মসূত্র তো এক হাড় মাংস তো এক যেভাবে তারা জন্ম নেয় সেভাবে আমরাও জন্ম নিয়েছি যেভাবে ওরা খাই সেভাবে আমরাও খাই যেভাবে ওরা বাঁচে সেভাবে আমরাও বাঁচি অতএব শুধু ইসলামের সীমারেখার মধ্যে প্রবেশ করতে পারেনি বলে তাদের সাথে আমাদের অর্থাৎ ইসলামের কি ব্যবহার হয়েছে বা কি ব্যবহার হওয়া উচিত ইসলাম আমাকে কি শিখিয়েছে সেই যে আল্লাহ রে চেনা আর না চেনার মধ্যখানে যে তফাৎ এই ব্যবধানের কারণে আমার থেকে সদা সর্বদা দূরে থাকবে তাকে কি আমি ঘৃণা ভরে ছুড়ে ফেলব তার থেকে কি আমি সর্বদা দূরত্ব বজায় রেখে চলব না এমন কোনো লাইন এমন কোনো তালিকা বা এমন কোনো পদ্ধতি আমাকে ইসলাম দিয়েছে এ বিষয়ে জানতে হবে তাহলে এখানে সর্বপ্রথম সামনে আলোচনা করি আল্লাহ বলছেন হে মানব সকল শব্দটা ই বলে নয়। হে মানব সকল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ অর্থাৎ হাজরতে আদম আলাইলাম এবং তার স্ত্রী হাওয়া এই দুজন এরাই হচ্ছে আমাদের আদি পিতা এবং মাতা মিন জাকারি উনফা এ কথাটা বলে আল্লাহ তালা এই দুজনকে বুঝাতে চেয়েছেন যে মাত্র দুটা জোড়া থেকে আমি সারা জাহানকে তৈরি করেছি এখানে সবাই বানি আদম আদমের সন্তান সন্ততি সুতরাং ইমানি সূত্রে আমরা এক গ্রুপে পড়েছি ইমানি সূত্র তাদের কাছে নেই বলে তারা আর এক গ্রুপে পড়েছে আদমের সন্তান হওয়ার দিক দিয়ে তো কোনো তফাত নেই তাহলে যেই ঘাটতি তার কাছে আছে যে কাছে আছে সে কি করে নিতে পারে আমাকে ভাবতে হবে। তাকে নিজেকে ভাবতে হবে এবং সব সময় আমাদেরকে এই সম্পর্ক নিয়ে তাদের সাথে চলতে হবে যেমন কি এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ভাই বোন তাদের একই ধরনের জীবন ধরন হয় ঠিক সেই রকম তাদেরও সাথে আমাদের সম্পর্ক এবং আমাদের লেনদেন আমাদের ব্যবহার এবং আমাদের ধর্মীয় সম্পর্ক সেটাও যেন এক হয়ে যায় এভাবেই আমাদেরকে প্রয়াস চালাতে হবে একটা কথা মনে রাখেন যদি কেউ বলে যে ওরা যখন আল্লাহকে মানেনি তখন তাদের সাথে আমাদের মাখামাখি কেন তাহলে এর পেছনে কারণ খুঁজতে হবে আমরা ভাগ্যবান নিজেকে বলছি যে আমরা জন্মসূত্রে মুসলমান কিন্তু এমনটা তো হতে পারে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা পরিবেশ পায়নি যাদের সামনে সত্য তুলে ধরা হয়নি যারা হক কোনটা সেটাকে বুঝবার মতো সময় পায়নি বা কেউ তাদেরকে বুঝিয়েও দেয়নি তার জন্য তারা হক থেকে দূরে থেকে গেছে যেটা আল্লাহর রশ্মি যেটা আল্লাহর রাস্তা সেটা তারা আঁকড়ে ধরার সুযোগ পায়নি তাহলে আমি যদি ঘৃণা এবং বিদ্বেষ দেখাতে যাই তাতে আমার ফল তো ভালো হবে না এ তো ফল উল্টো হয়ে যাবে আমি তাকে গলায় লাগাবো আমি তাকে বুকে বুকে জড়িয়ে ধরবো সে পথ সুগম করতে হবে আমাকে এবং তাকে কাজে যেই মধ্যখানে আমাদের বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে সেই বিপত্তি এবং বাধাকে উঠাবার জন্য আমাকে এগিয়ে আসতে হবে এই জন্য ইসলাম আমাকে তালিম দিয়েছে বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন যদি উদার হতে পারেন তাদের ব্যাপারে তাহলে আমরা কে আমরা কেন সংকীর্ণবাদী হব আমরা উদারতা দেখাবো। আপনি তো রোজ রোজ বলছেন আপনি যখনই কোরআন মাজিদ হাতে করবেন তখনই বলবেন আপনি যখনই কোনো কাজে হাত দেবেন তখনই বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম যতবার করে বলছি সেখানে আপনি একটা কথা জেনে রাখুন রহমান এবং রহিম যে মূল ধাতু থেকে তৈরি হয়েছে দুটোই এক আরবি বর্ণমালায় রে হে মিম এটাতেও আছে ওটাতেও আছে এর অর্থটা কি অর্থ এক কিন্তু গঠনগত দিক দিয়ে রাহমানে একটা লেটার বেশি আছে এবং রাহিমে একটা লেটার কম আছে কাজী বেজাবি রহমাতুল্লাহ আলাই বলছেন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে আর রাহমান এর রাহিম এখানে রাহমানটা আগে কেন এলো রাহিমটা কেন পিছে হলো এটাকে যদি এভাবে করা যেত যে আগেরটা পেছনে এবং পেছনেরটা আগে করে দিতাম তাহলে অসুবিধাটা কি ছিল তিনি সেখানে দুটো জবাব দিয়েছেন দুটো জবাবের মধ্যে যেটা আজকে আমার দরকার সেই জবাবটাই আপনাকে আমি দিচ্ছি তিনি বলছেন যে জগত হচ্ছে দুটো একটা ইহ জগৎ আর একটা পরজগত জগৎ পর জগতে গিয়ে সেখানেও দয়া আনিবে আল্লাহর বান্দারা ইহ জগতে আল্লাহর বান্দারে আল্লাহর কাছ থেকে দয়া নেবে মেহের বাণী নিবে সুতরাং দুনিয়াতে আছে ইমানদার এবং দুনিয়াতে আছে গায়ের ইমানদার যারা ইমানদার নয় দুনিয়াতে আছে মুসলিম দুনিয়াতে আছে গায়ের মুসলিম যারা আল্লাহ রবুল আলমিন কে এক বলে বিশ্বাস করে না তারাও আল্লাহর দয়া নেই সুতরাং দুনিয়াতে মুসলিম এবং অমুসলিম সবাই দয়া আল্লাহর কাছ থেকে পেয়ে থাকে অতএব আল্লাহর দয়া এখানে বেশি খরচ হয় বলে শব্দগত দিক দিয়ে রাহমানকে আগে করা হয়েছে এবং রাহিম শব্দটাকে পিছিয়ে দিন আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবে তাহলে সেখানে আল্লাহর দয়ার ব্যবহার কম হচ্ছে এক অংশ তারা সেখানে বঞ্চিত হচ্ছে বলেই আল্লাহ রবুল আলমিন আগে রাহমানকে এনেছেন এবং পরে রাহিমকে এনেছেন আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আমরা যেমন নিচ্ছি তেমনি গায়ের মুসলিম নিচ্ছে না নিচ্ছে না আল্লাহ দিচ্ছেন না দিচ্ছেন না এরকম আপনার ধারণা আছে যে আমরা খুব খেয়ে সুখে স্বাচ্ছন্দে বাঁচি আর আল্লাহ রব আলিন হয়তো তাদেরকে না খাইয়ে না খাইয়ে মারছেন না তার জন্য আল্লাহ রবুল আলামিন বলছেন যে দেখো মানুষ হিসাবে জন্ম নিয়ে

আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই আয়াতে তো আয়াতে আল্লাহ তাল্লাহ কি বলছেন এর ব্যাক আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না তার কোন অংশীদার নেই অংশীদার সাব্যস্ত করো না এবং মাতা পিতার সাথে তোমরা সদ ব্যবহার করো এই সদ ব্যবহারের কথাটা এনে যাকে এহসান বলা হয় এখানে আল্লাহ রবুল আলামিন বলছেন এহসান শুধু পিতা মাতার সঙ্গে নয় তোমার সাথে করো মাসাকিন যারা দরিদ্র যারা অনাথ যারা অসহায় তাদের সঙ্গে তুমি এহসান করো তারপরে আল্লাহ তালা বলছেন এখানে তোমার যেটা পড়োশি নিকটবর্তী তার উপরে তুমি এহসান করো তোমার এমন এক প্রতিবেশী যে তোমার থেকে দূরে আছে তার প্রতি তুমি এহসান করো তার প্রতি তুমি দয়া মায়া প্রদর্শন করো আল্লাহ আল্লাহলা মেহের মেহেরবান এবং তিনি কত দয়ালু মানব মন্ডলীকে মানবিকতার শবক দেওয়ার জন্য বলছেন তোমরা এতটাই উদার হও যে তোমার প্রতিবেশী সহনশীল হও তার প্রতি তুমি এসান দেখাও এখানে প্রতিবেশী বলা হয়েছে এখানে এমন কোন শব্দ কি ব্যবহার করা হয়েছে যে সে মুসলিম না সে অমুসলিম না এই মুসলিম এবং অমুসলিমের সংজ্ঞা যদি আমরা যুক্ত করি তাহলে এটা আমাদের নিজে থেকে যুক্ত করা হবে আল্লাহ আলামিন বলছেন তোমার প্রতিবেশী তাতে প্রতিবেশী আমার কেউ হতে পারে আমরা বহু মুসলিম এমন আছি পৃথিবীতে একই গ্রামে হিন্দু এবং মুসলিম এক জায়গাতেই বাস করি আমরা বহু মুসলমান এমন আছি যে সেইখানে অন্য আর কোন সম্প্রদায়ের লোক আমাদের সাথে বাস করে আদিবাসী আছে সান্থাল আছে তাদেরকে নিয়ে আমরা বসবাস করি আমরা বহু লোক আছি আমাদের ক্লাসমেট আছে অমুসলিম আমরা কফি হাউসে বসে চা খাই কফি খাই আড্ডা দিই গল্প করি দুনিয়ার রং তামাশার তাদের নিয়ে কোথাও কোথায় চলে এগুলো আমাদের অনেক অমুসলিম সাথী আছে কিন্তু আমরা দুনিয়াদারির পর্যায়ে অমুসলিমকে অমুসলিম হিসাবে যেভাবে দেখার তাই দেখেছি কিন্তু দিনের দৃষ্টি দিয়ে ইসলামের দৃষ্টি দিয়ে যদি আমি অমুসলিমকে দেখতাম তাহলে যারা আমাদের সঙ্গী কফি হাউসের যারা আমাদের পিকনিকের সঙ্গী তারা এতদিন আমাদের অনেক কাছে চলে আসতো আমরা তাদেরকে হয়তো বুকে লাগাতে সক্ষম হতাম তারা আমাদের অন্তরের অন্তর দিত কিন্তু আমরা তৈরি করে দিতে। আল্লাহ রবুল আলমিন অমুসলিম সম্পর্কে কতটা উদার হতে বললেন এখান থেকে অনুমান করা যায় প্রিয়নবি জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হাজারদের জাবের হতে বর্ণিত আল জির ও সালাসাতুন প্রতিবেশী হচ্ছে তিনটা প্রতিবেশী তিন রকমের হয় কেমন তিন রকমের প্রতিবেশী জারু হাক্কুন এমন একগুলো প্রতিবেশী আছে যার হক একটাই আপনি তাকে হক দেবেন তার হক আপনার উপরে রয়েছে সিঙ্গাল তারপর আর এক প্রতিবেশী হাককান। তার আপনার উপরে দুটি অধিকার রয়েছে আবার রবিজি বলছেন জারুল্লাহ সালাসত হকুক এমন এক প্রতিবেশী আছে যে যার আপনার উপরে তিন তিন খানা অধিকার আছে আপনি ভেবেছেন শব্দটা কি ব্যবহার হচ্ছে যার যার মানে প্রতিবেশী মুসলিম বলে নয় অমুসলিম বলে নয় যেই হোক না কেন সে আমার প্রতিবেশী কিনা তো সেই প্রতিবেশীর দিকে লক্ষ্য করতে গেলে তার অধিকার আছে তিন প্রকারের এক প্রতিবেশী সে যদি গায়ের মুসলিম হয় তাহলে আমার কাছ থেকে সিঙ্গাল অধিকার পাবে মানবিকতার ভিত্তিতে আমাকে সহযোগিতা তাকে দিতে হবে সে প্রতিবেশী যদি মুসলিম হয় তাহলে প্রতিবেশী এবং তার তার উপরে সে মুসলিম তাকে আমাকে ডবল অধিকার কাছে পৌঁছে দিতে হবে আবার আল্লাহ নবী বলছেন সে প্রতিবেশী তোমার যদি আত্মীয় হয় তোমার কোন নিকটের লোক হয় ভাই হয় ভাতিজা হয় কাকা হয় চাচা হয় কেউ হয় তাহলে সেখানে তোমার সম্পর্ক আর একটা অতিরিক্ত জিনিস যোগ হয়েছে বলে সে ব্যক্তি তোমার কাছ থেকে তিন রকমের অধিকার পাই আত্মীয়তার অধিকারে বেড়ে গেল তার অধিকার ইসলামের অধিকারে বেড়ে গেল তার অধিকার ইসলামের দৌলত বা এই সম্পত্তি ছিল না কিন্তু মানবিকতা ছিল মানবিকতার সূত্রে একজন প্রতিবেশী আল্লাহ রবুল আলমিনবী একটা হক দিলেন তাহলে আমাকে কতটা উদার হতে হবে এই ব্যাপারে কি আর কিছু শিখবার আছে আর কোন গাইডলাইনের আপনার প্রয়োজন রয়েছে আমি ভাবি না। বন্ধুরা আমার মা আয়েশা প্রিয় নবীকে একদিন জিজ্ঞেস করে বলছেন হে আমার দুটো পড়োশি আছে আমার এদিকে একজন পড়োশি আছে আমার বাড়ির এইদিকেও একজন পড়োশি আছে এবার আপনি আমাকে বলুন আমার ইচ্ছা হয়েছে কাউকে একটু গিফট দেওয়ার আমি কাউকে একটু তোহফা আমি কাউকে একটু হাদিয়া আমি কিছু দেব এইরকম আমার মনের ভেতরে আছে আমি কে দেব সেটা বলছি না কিন্তু আমি কাউকে একটা উপহার দেব তাহলে আমার ডান আমি আমি তা তা দেব। দেব। না আমার বাম মিনকে বাবান। তুমি তোমার সেই প্রতিবেশীকে তোমার উপহারটা প্রথমে দাও যদি একটাই হয় তবে যার বাড়ি তোমার বাড়ির নিকটে যার দেয়াল তোমার দেয়াল থেকে নিকটে এবং যার বাড়ি তোমার বাড়ি থেকে একটু দূরে তুলনামূলক তাহলে তুমি তাকে সিরিয়ালে রাখো আপনি দেখতে পেলেন এখানে আল্লাহর নবী মোহাম্মদ এমন কোন শর্ত তুললেন আয়সা তুমি দেখো যে তোমার ডান পড়োশী কি আয়সা তুমি দেখো তোমার বাম পড়োশি কি সে আল্লাহকে বিশ্বাসী না বিশ্বাসী নয় এ মুশিরেক না বেদিন না কাফির এই সব কথা আল্লাহ নবী বললেন কি বললেন শুধু তুমি দূরত্বটাকে দেখো দূরত্বের বিচারে যে বেশি কাছে আছে তাকে তুমি তোমার উপহার দাও যে দূরত্বের বিচারে তোমার থেকে কিছু দূরে আছে বা ওই থেকে একটু দূরে আছে তাকে তুমি দুই নম্বরে জায়গা দাও হ্যাঁ আল্লাহ ইসলাম এতটা উদার ইসলামের দরজা এতটাই প্রশস্ত এই জন্য আমরা বলি এবং আজও বলছি কালও বলবো ইসলাম কুরুদিন কাউরি জন্য দেয়াল নয় দেয়াল দে